আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের 27 পৃষ্ঠার অঙ্কগুলো, অনুশীলন অঙ্কগুলো সমাধান করব। আমরা পর্যায়ক্রমে আমাদের চ্যানেলে সবগুলো অঙ্ক দেব, এই পর্যন্ত তোমরা সবাই আমার সাথে থাকবে। এখানে দেখো, শুরুতে বলে দেওয়া আছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, এবং এই 1 নম্বর প্রশ্ন 3টি ক খ গ দেওয়া আছে। এখানে বলছে এক্স ইন এন, আমরা এখানে একটু ন্যাচারাল নাম্বার নিয়ে এনটা নিয়ে একটু আমরা একটু আলোচনা করি। আমাদের এই এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যেটাই হচ্ছে আমাদের 1 2 3 4 5 6 7 ডট ডট চলতে থাকবে, এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। এটা কখনোই একটা কথা মনে রাখবে, এই যে ন্যাচারাল নাম্বার এই এন, এটাকে আমরা এভাবে লিখবো, আচ্ছা যাই হোক, এই এন কখনো জিরো হবে না, এন কখনো মাইনাস মানে নেগেটিভ হবে না, নেগেটিভ হবে না। আশা করি তোমরা বুঝতে পারছো, অর্থাৎ সে কখনো কোনোভাবেই সে নেগেটিভ হবে না, এটা আশা করি তোমরা ক্লিয়ার। এবার আসো আমরা এখানে অঙ্কগুলো সমাধান করতেছি। এখানে ক, কতে সমাধান করার জন্য এই ক লিখলাম, কতে কি আসে বলতো, এক্স ইন এন, তাহলে এখানে লিখবা, এখানে প্রথমে দেওয়া আছে কত, এক্স ইন এন, তাহলে এক্সটা কার সদস্য, এক্সটি এন এর সদস্য, এখানে এক্স কমা এন এর সদস্য। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো, এক্স ইন এন এর সদস্য, একবার এন হচ্ছে, তাহলে এন সমান সমান দিয়ে এটা লিখে ফেলবা, এন সমান সমান হচ্ছে 1 2 3 4 5 আপ টু ডট ডট চলতেই থাকবে। আশা করি এতটুকু নিয়ে কারো কোনো প্রবলেম নেই, তোমরা এতটুকু বুঝতেই পারছো। এখন বলছে এক্স এর, এক্স ইন এন এটা -3 থেকে বড় এবং 5 এর সমান বা তার থেকে ছোট, তাহলে এখানে ডিমান্ড হয়েছে -3। বাট আমরা জানি এই অংশটা তো তোমরাও জানো, একটু আমরা আলোচনা করেছি এই যে অংশটা এন কখনো কি হবে না, ঋণাত্মক হবে না, তাই -3 -2 -1 -1 0 একটাও হবে না। তাহলে কি কি হবে বলতো, এন যেহেতু 1 2 3 4 দাও আছে, তাই এন এর সদস্যটা হবে, তাহলে এখানে তাহলে ক, তাহলে এ হবে এ ইকুয়াল, এ হবে কত, এক্স ইন এন, যেহেতু তালিকা পদ্ধতি এন লেখা প্রয়োজন নাই, এক্স কত থেকে শুরু, এক্স এন এন থেকে শুরু, তাহলে এন কত থেকে শুরু হয়েছে, আমরা আগে দেখেছিলাম এই এক থেকে শুরু হয়েছিল, এই এক থেকে শুরু হয়েছে, এক থেকে শুরু হয়ে এটা মানে আমরা যতক্ষণ গুনতে পারি পূর্ণসংখ্যা হিসেবে, তাই তাই শুরুতে আমি কি লিখতে পারি, 1 2 3 4 বলছে 5 এর সমান বা তার থেকে ছোট, তাই 5 নিলাম। ন্যাচারাল নাম্বার কিন্তু এন 6ও আছে, এখানে 6, তাহলে আমি এখানে 6 নিয়ে শুধু 5 পর্যন্ত নেবে, এটাই আমার বলছে, তাহলে এটাই আমার অ্যান্সার লিখতে পারি। আশা করি এটা তোমরা বুঝতে পারছো, আর যে এই অংশটা তোমাদের বোঝানোর জন্য লিখেছিলাম অঙ্কটা আমি মুছে দিচ্ছি। যদি কেউ এগুলো না বোঝো অবশ্যই কমেন্টস করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদেরকে একেবারে ক্লিয়ার করার জন্য। আর আমাদের এই চ্যানেলে রেগুলার তোমাদের ম্যাথমেটিক্স আপডেট দেওয়া হবে, ম্যাথমেটিক্স এবং সায়েন্সের বিভিন্ন সাবজেক্টগুলো তোমরা যারা দেওয়া আছে বা বিভিন্ন যত সাবজেক্ট আছে সবটাই আমরা নেব। আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার আমরা নেব দ্বিতীয় অংশটা, দ্বিতীয় অংশটি সমাধান করব। তাহলে কোশ্চেনটা আমি আরেকবার নিয়ে আসি, কারণ তোমরা তোমাদের সুবিধার্থে কোশ্চেনটা যেহেতু আরেকবার আমি এখানে, তাহলে কোশ্চেনটা আপাতত আমি এই এই পাশে রাখলাম, যেহেতু কোশ্চেনটা আমি সমাধান করব। এখন যদি তোমরা না বোঝো অবশ্যই আমাকে জানাবে। এবার দেখো এই খ নাম্বার যে কোশ্চেনটা এখানে কি বলছে, এই খ নাম্বার আমি ক লিখলাম, এই খ নাম্বার প্রশ্ন বলছে তালিকা পদ্ধতি প্রকাশ করো, হ্যাঁ আমার ক শেষ, খ বলছে এক্স ইন জেড, তাহলে এক্স ইন বা মেম্বার ইন জেড, তাহলে জেড কে বলতো, আমরা এই জেড এর সদস্যগুলো আমরা লিখতে পারি, এটা হচ্ছে -∞ থেকে শুরু করে ডট 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 অনেক, মানে মাইনাস কমতে কমতে মাইনাস মনে করো 10, -9 কমতে 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 মনে করো -2, -1, তারপরে 0, তারপর এখানে 1 2 3 4 ডট ডট মনে করো অসীম পর্যন্ত সে যাবে। তাহলে ন্যাচারাল নাম্বার ছিল, ন্যাচারাল নাম্বারটা ছিল শুধু আমার পূর্ণ সংখ্যা ছিল 1 2 3 4 ডট ডট, দেখো জেড কিন্তু এগুলো তো আছেই, প্লাস মাইনাসের এগুলো আছে,
মাইনাস আর মাইনাস টু সাথে জিরো সহকারে আছে, এটা জেড এ। এনে কিন্তু এই অংশগুলো নেই, এন অংশ অংশটা নেই। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো, এতটুকু নিয়ে কারো কোনো প্রবলেম নেই। যদিও তারপরও কারো কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্টস করো, আমি চেষ্টা করবো তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য। এবার আসো আমরা অঙ্কটাতে সমাধান করে করতেছে। এবার এখানে দেখো কি বলছে, এক্স ইন জেড, স্ক্রিনে দেখতে পারতেছো দেওয়া আছে এক্স ইন জেড, তাহলে লিখবে এখানে জেড, লিখবে এখানে জেড। এই জেড ইকুয়াল টু কত বলতো, এই মাইনাস ইনফিনিটি ডট ডট দিতে থাকবে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান, তারপর কত জিরো, তারপরে ওয়ান, তারপরে টু থ্রি ফোর ডট ডট চলতেই থাকবে। আশা করি এতটুকু বুঝছো, এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কোনো কথাই নেই। তারপর বলছে এক্স মৌলিক সংখ্যা। এবার আসলে মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করতে হয়। মৌলিক সংখ্যাগুলো আমাদের হচ্ছে দুই তিন পাঁচ সাত ইলেভেন এগারো তেরো সতেরো উনিশ তারপরে তেইশ তারপরে উনত্রিশ ডট 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 চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের এটা আছে। তাহলে বলছে এক্সটা কিন্তু জেড এর সদস্য হতে হবে, তাহলে জেড এ কি সদস্য হচ্ছে, জেড এর সদস্য হচ্ছে মাইনাস প্লাস হবে। আছে যেহেতু মৌলিক সংখ্যা আমরা শুধু পজিটিভ অংশগুলোই কাউন্ট করব। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আসো আমরা এটা যদি কাউন্ট করি কি কি হতে পারে অঙ্কটা। এখানে এক্স ইন জেড এবং কি বলছে একটা সদস্য দিয়ে শর্ত দিয়ে দিছে, শর্তটা হচ্ছে আমার এই এক্স স্কোয়ার মানটা আমার পঞ্চাশ এর থেকে ছোট হতে হবে, বা পঞ্চাশ এটা শুরু তাহলে স্কোয়ার। তাহলে আমরা মৌলিক সংখ্যাগুলো লিখে ফেলি, তাহলে মৌলিক সংখ্যাগুলো কত হচ্ছে আমার এই এক্স ইকুয়াল টু মৌলিক সংখ্যা তো আছে ওয়ান নিতে পারবো না, টু নিব, কারণ ওয়ান নিতে পারবো না কেন, ওয়ান তো আমার মৌলিক সংখ্যা নয়। এক্স ইকুয়াল টু টু হলে যদি হয় তাহলে আমার কত এই এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মানে কত হচ্ছে টু স্কোয়ার, টু স্কোয়ার হচ্ছে ফোর, এটা পঞ্চাশ থেকে সমান বা তার থেকে ছোট, ইটস ওকে, তাহলে এটা আমি নিতে পারতেছি। তারপর কত দেওয়া আছে এক্স ইকুয়াল টু থ্রি হলে আমার এক্স স্কোয়ার ইকুয়াল কত, ব্যাক্সের মানে যেহেতু থ্রি, থ্রি স্কোয়ার, থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন, নাইনটা পঞ্চাশের সমান বা তার থেকে ছোট। তারপর কত দেওয়া আছে এক্স ইকুয়াল টু ফোর হলে এখানে কত এক্স স্কোয়ার মানে কত, এখানে এই ফোর স্কোয়ার, ফোর স্কোয়ার মানে কত হচ্ছে ষোলো, ষোলো মানে হচ্ছে তাও পঞ্চাশ থেকে ছোট। কিন্তু আমি কি এখানে প্রশ্ন হলো আমি এক্স ইকুয়াল টু ফোর নিতে পারবো, বলতো এক্স ইকুয়াল টু আমি নিতে পারবো না, কারণ এক্স কি ফোর নিতে পারবো না, কারণ হচ্ছে ফোর মৌলিক সংখ্যা নয়। আশা করি তোমরা বুঝতে পারছো, তাই আমরা জাস্ট তোমাদের বোঝানোর জন্য দিলাম, আমি এটা মুছে দিচ্ছি। মানে এক্স ফোর কেন নিতে পারবো না তোমরা আশা করি বুঝতে পারছো, কারণ হচ্ছে ফোর কি সংখ্যা, ফোরটা হচ্ছে আমার মৌলিক সংখ্যা নয়, বাট ওইখানে শর্ত হচ্ছে আমার মৌলিক সংখ্যা নিতে হবে। তারপর আমি নেই, তারপর তো এই এক্স ইকুয়াল টু যদি ফাইভ নেই, ফাইভ তো নেওয়া যাবে, ফাইভ মৌলিক সংখ্যা, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল কত এই ফাইভ স্কোয়ার, ফাইভ স্কোয়ার মানে হচ্ছে কত টোয়েন্টি ফাইভ, এই টোয়েন্টি ফাইভে পঞ্চাশ থেকে ছোট, তাই আমি তাকেও নিতে পারবো। এক্স ইকুয়াল টু আমার তারপর সেভেন, সেভেন হলে কত হচ্ছে, সেভেন হলে এই এক্স স্কোয়ার ইকুয়াল টু কত এই সেভেন স্কোয়ার, সেভেন স্কোয়ার মানে কত হচ্ছে উনপঞ্চাশ, উনপঞ্চাশ তা পঞ্চাশ সমান বা তার থেকে ছোট, আমি এক্স ইকুয়াল নিতে পারি। তারপর মৌলিক সংখ্যা হচ্ছে ইলেভেন, ইলেভেন হলে এক্স স্কোয়ার ইকুয়াল কত হবে এই আমার ইলেভেন স্কোয়ার, ইলেভেনকে লিখতে পারি কত একশত একুশ, কিন্তু একশত একুশ অবশ্যই পঞ্চাশের ছোট নয়, এটা বড়, তাই এটা নেওয়া যাবে না। তাহলে আমার নেওয়া মানগুলো কোনগুলো, যে টিক চিহ্ন দিয়েছি এই চারটি মান, তাহলে সুতরাং আমাকে প্রশ্ন কীভাবে বলছে, প্রশ্ন দেখো দেওয়া আছে বি ইকুয়াল টু এক্স ইন জেড, মানে একটু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, তাই লিখতে পারি, তাহলে সুতরাং আমার বি কত হবে, বি ইকুয়াল টু হবে আমার এখানে দুই তিন পাঁচ এবং চার, ছয় নিতে পারবো না, চার নিতে পারবো না, কারণ এগুলি এগুলি মৌলিক সংখ্যা, তাহলে এটা হবে অ্যান্সার। কারণ হচ্ছে আমার এক্স এর মানগুলো হতে হবে কি, এক্স মানগুলো হতে হবে মৌলিক সংখ্যা, তাই মৌলিক সংখ্যা আকারে নেব। আবার তোমাদের সুবিধার্থে আমি কোশ্চেনটি আরও একবার এখানে আনতেছি, আমাদের লাস্ট যে কোশ্চেনটি সমাধান করব। সমাধান করার জন্য আশা করি তোমরা বুঝতে পারবে, এখানে তোমাদের সুবিধার্থে আমি এখানে আবার কোশ্চেনটা রেখে দিলাম। তারপর বলছে আরেকটি মান এক্স ইন জেড, আবারও জেড বলছে, বাহ, যেহেতু জেড এর খেলা তাহলে আমরা এই জেড নিয়ে খেলতেছি, তাহলে আমাদের এখানে আমি প্রথমে জেড নেব।
এই জেডের যে অঙ্কটা বলছে আমাকে আগের মতো জেড তো আগেই বলেছি, তাহলে এটা নিয়ে কোনো আমার প্রশ্ন থাকবে না। জেড গ বলছে এক্স ইন জেড, তাহলে এখানে জেড ইগুলো কত, জেড ইগুলো লিখতে পারি মাইনাস ইনফিনিটি থেকে ডট 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 মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু ডট 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 চলতেই থাকবে। তাহলে এখানে বলছে এক্স এর মানটা কত হবে, এই ফোর এর মান 264 থেকে ছোট হবে। তাহলে আমি ফোর এর মান 264 এটার জন্য অবশ্যই ক্যালকুলেটার লাগবে, বা ক্যালকুলেটার সাথে রাখবে, কারণ ক্যালকুলেটার তোমাদের ব্যবহার করার জন্য তোমরা উপযোগী। তোমরা মনে রাখবে তোমরা ক্লাস 9, এটা তোমাদের জন্য খুবই দরকারি। যদি কেউ কোনো কারণে না বোঝো অবশ্যই কমেন্টস করবে, চেষ্টা করব আমরা সবগুলো কোশ্চেন সমাধান করে দেওয়ার জন্য। তাহলে প্রথমে আমি যেহেতু জেড কি আছে প্রথমে সবচেয়ে মাঝ সংখ্যা নেই জিরো, তাহলে এক্স ইকুয়াল টু জিরো হলে, এক্স ইকুয়াল টু জিরো হলে, তাহলে এক্স ইকুয়াল টু জিরো হলে এখানে কত হবে বলতো, এক্স ইস কত হবে, এক্স টু দি পাওয়ার ফোর। তাহলে এক্স টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে জিরো টু দি পাওয়ার ফোর, এটা জিরো, এটাও কিন্তু আমার এই 264 থেকে ছোট, তাই আমি এটা নিতে পারবো। তারপর আমরা মানগুলো পর্যায়ক্রমে আমরা নিয়ে দেখব। তারপর বলছে আমার কত, এই এক্স ইকুয়াল টু ওয়ান হলে, এক্স ইকুয়াল টু ওয়ান হলে কি হবে, এই ওয়ান টু দ্য পাওয়ার ফোর। তাহলে এটাকে আমি এক কাজ করি, এটা যেহেতু আমার পূর্ণ সংখ্যা প্লাস মাইনাস দুটোর তাই প্লাস মাইনাস ফোর দিলাম, প্লাস মাইনাস ফোর দিলে কোনো সমস্যা নেই, কারণ পাওয়ার হিসাবে ফোর দুইটাই পজিটিভ হয়ে যাবে। প্লাস মাইনাস ওয়ান টু দি ওয়ান টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে কত, ওয়ানই, তাও আমার 264 থেকে এটা ছোট, এটা আমার গ্রহণযোগ্য। এবার এক্স ইকুয়াল টু আমি নেব এই প্লাস মাইনাস টু নেব, টু হলে, টু হলে এবার আমার এটা কত হবে, এখানে হবে প্লাস মাইনাস টু টু দ্য পাওয়ার কত, এক্স মান ছিল ফোর, ফোর দিলাম। তাহলে দেখো টু টু দ্য পাওয়ার ফোর তোমার মান কত আসে, ক্যালকুলেটার মান চাপবা অবশ্যই পাবো তুমি 16, 16, এই 16টাও কিন্তু আমার 264 থেকে মানটা ছোট। ইজ ইট ক্লিয়ার, আশা করি তোমরা ক্লিয়ার। আর যদি কেউ না বোঝো অবশ্যই কমেন্টস করবে, চেষ্টা করব তোমাদেরকে আরো ক্লিয়ার করে দেখানোর জন্য। তারপর এখানে কত আছে, এক্স এর মান নিয়ে নেব, এক্স ইকুয়াল টু এই প্লাস মাইনাস থ্রি নিয়ে নেব, থ্রি নিলে তার এখানে কত হবে, এই প্লাস মাইনাস থ্রি টু দ্য পাওয়ার ফোর। তাহলে থ্রি টু দ্য পাওয়ার ফোর কত হয়, এই থ্রি টু দ্য পাওয়ার ফোর ইকুয়াল টু হয় আমার 81, প্লাস মাইনাস যেটাই দিই, যেহেতু পাওয়ার ফোর, ফোরের কারণে মানটা প্লাস মাইনাস দুইটা করে ফেললো, তাহলে 264 থেকে এই মানটাও ছোট, তাহলে এইটা আমার গ্রহণযোগ্য নেওয়া যেতে পারে। আচ্ছা এটা বুঝতে পারছো। এবার এক্স ইকুয়াল টু আর একটি নিব, প্লাস মাইনাস ফোর নিলাম, ফোর হলে কি হবে, এখানে এখানে এই প্লাস মাইনাস এই ফোর দিব, ফোর টু দ্য ফোর কত, এই ফোর, তাহলে ফোর টু দ্য পাওয়ার ফোর তুমি এবার দেখো কত হয়ে গেল, এর মান দিবা ফোর টু দ্য পাওয়ার ফোর ইকুয়াল টু দিলে মান হবে 256, এই টু ফাইভ সিক্স, এইটা আমার কিন্তু 264 থেকে ছোট, তাই এটাও আমি গ্রহণ করতে পারবো। আর একটাই মান নেই যে এক্স ইকুয়াল এই প্লাস মাইনাস ফাইভ নিলাম, ফাইভ যদি হয় তাহলে এখানে কী হবে, এই প্লাস মাইনাস ফাইভ টু দ্য পাওয়ার ফোর, তাহলে ফাইভ টু দ্য পাওয়ার, এই ফাইভ টু দ্য পাওয়ার তুমি ফোর দিয়ে চেক করবে হবে 3100। এটা কিন্তু অবশ্যই ছোটো নয়, এটা বড়, তাই 264 এটা আমি নিতেই পারবো না, তাহলে এটা বাদ যাবে। তাহলে মান ছোট মানগুলো এখানে পর্যায়ক্রমে আমরা লিখলেই হবে। তাহলে এখানে কোশ্চেন একবার দেখো, কোশ্চেন বলছে সি এর মানটা নিতে হবে এক্স ইন জেড এর মাঝখানে, তাহলে এ সি ইকুয়াল টু আমার কত হবে, তাহলে সুতরাং আমার সি হবে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবে, সি হবে এখানে কত দেওয়া আছে, এই যেহেতু সবচেয়ে ছোট মানটা হচ্ছে মাইনাস ফোর, তাহলে এই মাইনাস ফোর নিলাম, কারণ মাইনাস ফোর এখানে আছে, মাইনাস ফোর, ফোর মাইনাস থ্রি, হ্যাঁ আমি তোমাদের সুবিধার্থে একটা এখানে দিয়েছে মাইনাস থ্রি, মাইনাস থ্রি ফোর আছে কত, এই মাইনাস টু আছে, মাইনাস টু এর পরে মাইনাস ওয়ান আছে, তারপর জিরো আছে, জিরোর পর তারপর হচ্ছে ওয়ান বড় পজিটিভ ওয়ান, তারপর টু বড়, তারপরে থ্রি বড়, তারপরে ফোর বড়, ফাইভটা নয় যাবে না, তাই এটা হবে আমার অ্যান্সার। তবে তুমি এটা বুঝতে পারছো, যদি কেউ না বোঝো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবে, চেষ্টা করবো তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য।
এটাই এই অঙ্কটা আসলে তোমরা বুঝছো। আমরা পর্যায়ক্রমে এখানে সবগুলো অঙ্ক দিয়ে দিব। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। এই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।